প্রশ্ন করেছেন, ইশরাক, চাশত ও আওয়াবিন এই তিনটি একই সালাত শুনলাম, কেউ যদি ফজরের পর ইশরাকের সালাত আদায় করে তাহলে কি সেদিন চাশতের বা আওয়াবিনের সালাত পড়া যাবে, বা কেউ যদি একই দিনে এই তিনটি সালাত আদায় করতে চায় তাহলে কি ঠিক হবে? প্রথমত একটি মত আছে তিনটি একই সালাত, এতে কোনো সন্দেহ নেই, এটা একটা মত আছে, এর একটা মত আছে যে তিনটা একই সালাত, তাদের নিকট যে কোনো একটা পড়লে বাকিটা আদায় হয়ে যাবে, এবং তারা এই জন্য এটা বলে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি দুইটা আদায় করেছেন, তারা বলে না যে তিনটা একটাই আদায় করেছেন। কিন্তু আমরা যদি কোনো দেখি যে চাশতার আওয়াবিন একই জিনিস, যদি কোনো আমরা ভালো করে দেখি ইশরাকের কিছু আলাদা মর্যাদা বর্ণনা করা হয়েছে, ইশরাক হচ্ছে, ইশরাকের নাম আসে নাই কিন্তু ইশরাকের কাম এসেছে, অর্থাৎ সওয়াবটার কথা বলছে। ইশরাক হচ্ছে হাদিসে আসছে যে কেউ যদি কোনো ফজর সালাতের ফরজ সালাতের পরে বসে সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করে, এরপর দুই রাকাত সালাত আদায় করে, তার পূর্ণ ওমরা পূর্ণ হজের সওয়াব হবে, এক পূর্ণ ওমরা পূর্ণ হজের সওয়াব হবে। প্রতিদিন একজন মানুষ এই অংশটুকু আজকের দিয়ে কাটিয়ে দিতে পারে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই সময়টা তিনি জিকিরে কাটাতেন এবং বলতেন যে সারাদিনের প্রাণ আমার, এটা না হলে আমি প্রাণ ফিরে পাই না। আল্লাহর এই জিকিরগুলো, আজকারগুলো যেগুলো আছে, সকাল বিকেল জিকিরগুলো বারবার করবেন, অনেকগুলো যেগুলো একশো বার আছে সেগুলো শেষ করবেন, এতে করে সূর্য উঠে যাবে ইনশাল্লাহ। সূর্য উঠে গেলে আপনি এই সূর্য উঠার সাথে যেহেতু রিলেটেড করা হয়েছে এই জন্য সেটার নাম হচ্ছে ইশরাক, শুরুক বলা হয় সূর্য উঠার মাসালা। তো সেই হিসাবে ইশরাক আলাদা হয়ে যাচ্ছে, আর চাষ তো আওয়াবিন একই জিনিস, সালাত দোহা সালাতুল আওয়াবিন একই বলা হয়, চাষ যেটা এটাই দোহা এবং এটাই আওয়াবিন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং চাষ দোহা আওয়াবিন একই জিনিস, এগুলি আদায় করলে কী লাভ এটা আলাদা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ দুনিয়াতে আসে তার প্রতিদিন সকালবেলা দুনিয়াতে আসে, এই জন্য আগে রাতে ঘুমেছিল, মরে যেতে পারতো, ঘুমের মধ্যেই তার রু আল্লাহ নিয়ে যেতে পারতো, নেয় না ফেরত দিছে নতুন জীবন। এই নতুন জীবনে সে তার প্রত্যেকটি জোড়া একটা সদকা দাবি করে, সে যে হাত এরকম করতে পারতেছে, সে যে হাত নাড়তে পারতেছে, হাঁটু নাড়তে পারতেছে, বসতে পারছে, উঠতে পারতেছে, প্রত্যেকটি 360টি জোড়া হাদিসে আছে, 360টি জোড়া যদি কোনো সে 360টি জোড়াকে যদি জোয়ার কাফারা দিতে হয় তাহলে দুই রাকাত সালাত তার জন্য যথেষ্ট হয়ে যায়। এবং এটা একদিক থেকে ওয়াবিন, অর্থাৎ যেটা বলা হয় সালাত দোহা সালাত ওয়াবিন, যারা আল্লাহর দিকে বারবার ফিরে আসে, কারণ সালাত আদায় করছে শুধু ফরজ নয়, নফলও তারা পড়ার জন্য অপেক্ষা করছে, বারবার ফিরে আসছে। এটার সময়টা একটু লম্বা এবং এটার জন্য বসে থাকা জরুরি না, এটার সময়টা একেবারে সূর্য কায়মা জাহির একেবারে মাথার উপরে ওঠা পর্যন্ত সময়টা থাকে, আর এইটার ফলটাও আলাদা, এটা সওয়াবটাও আলাদা, এটা সওয়াবটাও আলাদা। আর এটার জন্য মসজিদে বসে থাকা জরুরি নয়, যে কোনো মানুষ চাকরিতে যাওয়ার সময় অথবা অফিসে যাওয়ার সময় এটা পড়ে ফেলতে পারে, সারাদিনের জন্য একটা বিরাট সওয়াবের কাজ সে করলো। তো ইশরাক এবং দোহা দুইটা সালাত আলাদা থাকাই আমার মতে এটা ওয়াইজ, এবং দুইটা সওয়াবও আলাদা। আর যদি কেউ যদি বলে আমি একটা পড়বো, তো কোনো সন্দেহ, নফল সালাত কেউ একটাই পড়তে পারে, কেউ যদি বলে দুইটা পড়বো তাতেও নিষেধ করা যাবে না, দুইটাকে একসাথ করাতে কোনো দোষের, মানে দুইটায় পড়াতে কোনো দোষের কিছু নেই, কারণ সব নফল সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আদায় করছেন এরকম না, তিনি উৎসাহ দিয়েছেন সেহেতু এটা আদায় করা যাবে। তিনি দোহা পড়েছেন হাদিসে আছে, তিনি ইশরাক পড়েছেন হাদিসে আছে, কিন্তু দুইটাকে তিনি দুইটা একসাথ করেছেন এরকম সরাসরি নস নাই দেখেই তারা অনেকে বলে থাকেন যে একটা পড়লে হবে, একটা না পড়লেও কিছুই হবে না। আপনার সওয়াবের দরকার আছে দুইটাই পড়েন, দুইটা পড়লে সওয়াব পাবেন, আর দুইটা না পড়লে একটা পড়লেও কোনো সমস্যা নেই, দুই রাকাত। কিন্তু আরেকটা পার্থক্য হচ্ছে ইশরাক দুই রাকাত আর আওয়াবিন দুই থেকে আট রাকাত পর্যন্ত পড়া যায়, অর্থাৎ যেটা দোহা চাষ দুই থেকে আট রাকাত পর্যন্ত পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তিনি আট রাকাত পড়েছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়। তাহলে বোঝা গেল যে দুইটার মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়ে গেছে, দুইটা আলাদা আলাদা পড়াই ভালো যদি আপনার দ্বারা সম্ভব হয়। আজকে কি আমরা শেষ করব? তো দর্শক বন্ধু, আমরা আজকে এ পর্যন্ত রাখি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, সে আশায় আমরা অপেক্ষা করছি আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।